নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকে নিউজ হেডলাইন্স। বর্ধমান জেলা পরিষদের 8 নম্বর আসনে শাসক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উত্তম সেনগুপ্ত। এলাকায় কোনো উন্নয়ন হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন বেলপাহাড়ির গ্রামবাসীরা। বর্ধমান জেলা পরিষদের 5 নম্বর আসনের প্রার্থী বিশ্বনাথ রায়ের সমর্থনে প্রচার চালানো শাসক দল। বৃহস্পতিবার ভোর রাতে বৃষ্টির জলে জলমগ্ন আসানসোল, লাজেয়াল হয়েছে বহু মানুষ। অন্যান্য জায়গার সাথে সাথে প্রার্থীদের সমর্থনে প্রচার চালানো ভাতারের শাসক দল। হুগলির বৈদ্যবাটি চকে ডিবিসি খালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। চোখ রাখবো এক ঝলকে। স্কুলে না যাওয়ায় পরিবারের সদস্যরা বকাবকি করায় বাড়িতে রাখা জমির বিষ খেয়ে আত্মঘাতী হলো পঞ্চম শ্রেণীর ছাত্রী মিলিশা মুর্মু। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতাত থানার মহাচন্দ্রা গ্রামে। বৃহস্পতিবার মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সারাদেশের সাথে বুধবার পূর্ব বর্ধমান জেলার ভাতাত থানার কুলচন্ডা গ্রামে মহাসমারোহে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 158তম জন্মদিবস পালন করা হয়। এই উপলক্ষে কবির মূর্তিতে মাল্যদান ও নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাসক দলের উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় ভাতাত থানার বামসর গ্রামে। নেতৃত্বের পক্ষ থেকে বিভিন্ন বিষয় প্রতিশ্রুতি দেওয়া হয় জনগণের কাছে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের দক্ষিণ বীরনগর এলাকায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। রায়গঞ্জ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক অনুমান তাকে খুন করা হয়েছে। পুলিশ মৃতের পরিচয় জানার চেষ্টা করছে। বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহী। মৃত ব্যক্তির নাম আসাদুল শেখ। গুরুতর আহত অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে মৃত ব্যক্তির পরিবার। আসছি বিস্তারিত খবরে। বর্ধমান জেলা পরিষদের 8 নম্বর আসনে শাসক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উত্তম সেনগুপ্ত। প্রার্থীর সমর্থনে ফকিরপুর, বাজিতপুর, বুজরুকদিঘি, মিরেপোতা, শেহারা প্রভৃতি অঞ্চলে প্রচার চলল বৃহস্পতিবার। প্রার্থী সহ সাংসদ বিধায়ক সকলেই প্রচার পর্বে পা মেলান। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন দরজায় কড়া নাড়ছে। সেই উপলক্ষে প্রতিটি রাজনৈতিক দলই ভোট যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে। খানিকটা হলো এ ব্যাপারে এগিয়ে আছে শাসক দল। শাসক দলের হয়ে বর্ধমান জেলা পরিষদে 8 নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন উত্তম সেনগুপ্ত। তার উদ্দেশ্যেই চলে এদিনের এই প্রচার পর্ব। এদিন ফকিরপুর থেকে প্রচার পর্ব শুরু হয়ে বাজিতপুর, বুজরুকদিঘি, মিরেপোতা, শেহারা প্রভৃতি অঞ্চলে প্রচার চালানো হয়। প্রার্থী উত্তম সেনগুপ্ত ছাড়াও সাংসদ সুনীল মণ্ডল, বিধায়ক নেপাল ঘড়ু সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থক এদিনের প্রচারে পা মেলান। আমরা পকেটপুর থেকে শুরু করে আমরা উচিতপুর, আমরা বাজিতপুর এবং বুজরুকদিঘি, মিরেপোতা, সমস্ত আউসাথড়, শেয়ারা বাজারের শেয়ারা অঞ্চল, সেই অঞ্চলের একটি বুথ বাদ দিয়ে আমরা, কারণ সেখানে যাওয়ার রাস্তা এই মুহূর্তে কাটা আছে, মানে ব্রিজটি ভেঙে গেছে, সে ব্রিজের সংস্কার চলছে, তাই সেই গ্রাম বাদ দিয়ে আমরা সব জায়গায় পৌঁছাতে পেরেছি। আমাদের বিকেলের যে বড়াতে সভা আছে, সেই সভার পর আমরা সেই গ্রামে যাব, এটা আমরা ঠিক করে রেখেছি। এবং প্রতিটি গ্রামে যাতে আমি পৌঁছতে পারি আমি তার চেষ্টা করছি। আমাকে বিশেষভাবে সাহায্য করছেন এই এলাকার বিধায়ক নেপাল ঘড়ুই সহ সমস্ত কর্মী সমর্থক, এবং আপনি দেখছেন যে সাংসদ সুনীলদা, যার আন্ডারে 7টা বিধানসভা আছে, তিনি দেখুন, আমার আলাদা করে ভাবার তো কিছু নেই। আমাদের যিনি অভিভাবিকা বা বাংলার অভিভাবিকা মমতা ব্যানার্জি, আমাদের সকলের গার্জেন, তিনি সারা বাংলার মানুষের কথা নিজে চিন্তা করছেন, আর আমরা তার প্রেরিত প্রতিনিধি। আমাদের বিধানসভায় প্রতিনিধি আছে, আমাদের লোকসভার প্রতিনিধি আছে, আমি অনেক নিচের টায়ারে আছে, জেলা পরিষদের প্রতিনিধি। সুতরাং এমপি কোটার যে ল্যাডের যে টাকা, সেই টাকার একটা উন্নয়ন হয়,
সরকারি টাকা তো উন্নয়নই হচ্ছেই, এমএলএর যে কোটা সে টাকার একটা উন্নয়ন হয়, জেলা পরিষদের কোনো কোটা নেই, কিন্তু জেলা পরিষদের যে ফান্ড সেই ফান্ড থেকে এলাকার মানুষের উন্নয়নের জন্য চেষ্টা করব, বিশেষ করে গ্রামীণ সড়ক, শিক্ষা এবং স্বাস্থ্য এগুলির ওপর আমরা বিশেষ নজর দক্ষিণ। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক খতিয়ান তুলে ধরা হয় জনসমক্ষে। প্রার্থীসহ দলীয় নেতৃত্ব আশাবাদী আসন্ন নির্বাচনে তিনি জয়ী হবেন। শিয়াড়া থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। বৃহস্পতিবার ভোর রাতে বৃষ্টির জলে জলমগ্ন আসানসোল, ফলে নাজেহাল হতে হয়েছে সকল মানুষকেই। নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ার কারণেই এইরূপ বিপত্তি বলে মনে করছেন এলাকাবাসী। বৃহস্পতিবার ভোর রাত থেকে বৃষ্টিতে ডুবল আসানসোল। এদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আর শিলাবৃষ্টির ফলে জল জমেছে আসানসোল রেল সেতুর কাছে, ফলে ধাক্কা যাওয়া রাস্তা পুরোপুরি ডুবে গিয়েছে। বেশ কয়েকটি দোকান ও বাড়িতে জলও ঢুকে পড়েছে। আসানসোল স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে রেলযাত্রীদের যেতে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। এলাকাবাসীদের অভিযোগ, নিকাশির বেহাল অবস্থার কারণেই এমন অবস্থার সৃষ্টি হচ্ছে। তিন ফুট রাস্তা উঁচা করে দেওয়া রাবি ডালকে তো পানি জায়গা পাবলিক ঘর মে জায়গা না পেয়ার সাহেব কে এই সোচনা হ্যাঁ তো তিন ফুট নিচে কি যায় এই হামলো কা সোচনা হ্যাঁ। পানি ঢুক যাতা হ্যাঁ পানি কোসে চৌকি পর বৈঠল হ্যাঁ সব সামান বরবাদ কতনা হো গিয়া যে খানে পিনে কাজ সামান হাম লোক সোচতে কোই উপায় কিজিয়ে কি বচে সমঝে ভাইয়া কোই ঐসা উপায় কিজিয়ে কি হাম লোক বচে হ্যাঁ সাল মে একবার দু বার পানি একদম ঘর মেই ডুব যাতা ইতনা দিন পানি ডুব গিয়া দেখিয়ে আগে আধা আধা ঘর পানি ডুকা কুছ কুছ কমা আর সব সামান খানে পিনে কাজ জান হো গিয়া আর সব সামান লেকে বৈঠে হুয়ে বাল বচ্চা সব আমি বৈঠা হুয়া ভুকে পিয়াসে। এই বৃষ্টিতেই যদি এমন হাল হয় আগামী দিনে কি হবে সেটাই হচ্ছে ভাববার বিষয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। পূর্ব বর্ধমান জেলা খণ্ডকোষ ব্লকের বড় গোপীনাথপুর গ্রামে প্রচার চালালো শাসক দল। বর্ধমান জেলা পরিষদের 5 নম্বর আসনের প্রার্থী বিশ্বনাথ রায়ের সমর্থনে চলে প্রচার পর্ব। দলীয় নেতৃত্ব সহ স্বয়ং প্রার্থীও জেতার ব্যাপারে আশাবাদী। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে প্রচার চালাচ্ছে শাসক দল। খণ্ডঘোষ ব্লকের কৈয়র গ্রাম পঞ্চায়েতের অধীন বড় গোপীনাথপুর গ্রামের শাসক দল প্রচার চালান রবিবার। পূর্ব বর্ধমান জেলা পরিষদের 5 নম্বর আসনের শাসক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ রায়। বিশ্বনাথ রায়ের সমর্থনে চলে প্রচার পর্ব। প্রার্থী বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ ব্লকের কার্যকারী সভাপতি শ্যামল দত্ত সহ অন্যান্যরা প্রচার কর্মসূচিতে অংশ নেন। খণ্ডঘোষ ব্লকের কৈয়র গ্রাম পঞ্চায়েতের অধীন বড় গোপীনাথপুর গ্রামে আমাদের জেলা পরিষদের প্রার্থী বর্ধমান পূর্ব বর্ধমান জেলা পরিষদের 5 নম্বর আসনের প্রার্থী আমাদের মাননীয় শিক্ষক নেতা বিশ্বনাথ রায়, আজকে তাকে নিয়ে আমরা গোটা বড় গোপীনাথপুর গ্রাম প্রচার করলাম এবং মানুষের কাছে আবেদন করলাম যে গ্রামের উন্নয়ন, গ্রামের সংস্কৃতি, গ্রামের কৃষ্টি সভ্যতা, গ্রামের শিক্ষাশ্রী থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে এ সমস্ত যে সমস্ত আমাদের মাটি মানুষের সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে সেই সমস্ত প্রকল্পগুলো ত্বরান্বিত করার জন্য, কাজের অগ্রগতি আরও ত্বরান্বিত করার জন্য মানুষের কাছে আমরা আবেদন করলাম আমাদের 5 নম্বর জেলা পরিষদ আসনের প্রার্থী বিশ্বনাথ রায়কে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করুন, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুন। দলীয় প্রার্থী সহ নেতৃত্ব জনগণের কাছে প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। প্রার্থী সহ দলীয় নেতৃত্ব আশাবাদী আসন্ন নির্বাচনে তারা জয়ী হবেন। আগামী যে মানে 14ই মে যেটা আপাতত দিন ঠিক আছে আর কি, জানি না মহামান্য আদালতের
নির্দেশে সেদিন পরিবর্তন হবে কিনা। পূর্ব বর্ধমান জেলা পরিষদের 5 নম্বর আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে আসন্ন যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে আজকে বড়গোপীনাথপুর এলাকার সমস্ত মানুষের কাছে আগামী দিনের যে উন্নয়ন, যা বিগত 5 বছরের গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে এই গ্রামে আজকে আমি নিজে ঘুরে দেখতে পেয়েছি, যে অসমাপ্ত কাজ আছে, সেই অসমাপ্ত কাজকে এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আগামী এই যে পঞ্চায়েত নির্বাচনে, সেই পঞ্চায়েত নির্বাচনে আমরা জেলা পরিষদের প্রার্থী হিসেবে আমি যেমন এসেছি, এখানে গ্রাম পঞ্চায়েতে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাল্গুনিদি, তিনি ইতিমধ্যেই জয়ী হয়েছেন, এবং পঞ্চায়েত সমিতি যিনি প্রার্থী তিনি জয়ী হয়ে গেছেন। জেলা পরিষদের প্রার্থী হিসেবে আমি জয়ী হওয়ার জন্য, ভোট চাওয়ার জন্য মানুষের কাছে এসেছি, এই অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য মানুষের কাছে আবেদন জানাতে, যে মমতা ব্যানার্জি গ্রাম পঞ্চায়েতকে আপনারা আবার পুনরায় প্রতিষ্ঠিত করুন আপনাদের গ্রামের যে অসমাপ্ত কাজ, সেই অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করার জন্য। খন্ডগোষ থেকে বলরাম সাহার রিপোর্ট, আনন্দবার্তা। আসছি পরের খবরে। এলাকায় কোনো উন্নয়ন হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বেলপাহাড়িতে। গ্রামবাসীদের অসুবিধার কথা গ্রামবাসীরা দলবদ্ধভাবে রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের কাছে জানান। বেলপাহাড়িতে মানুষ ভুড়ি ভুড়ি অভিযোগ নিয়ে মন্ত্রী সাধন পাণ্ডের কাছে উপস্থিত হন। প্রত্যন্ত গ্রামের কিছু মানুষ 5 বছরে কিছু না পাওয়ার অভিযোগ তোলেন মন্ত্রীর কাছে। এখানে সেচের অবস্থাটা খুবই খারাপ, সেচ নেই, হসপিটাল নেই, রাস্তা হয়নি, হ্যাঁ অনেক অভিযোগ আছে। তারপর যোগাযোগ নেই, যারা মানে কর্মী তারাই তো আমাদের এখানে আসে না, তারপর MLA বলুন, সভাপতি বলুন, কেউ আসে না, কাজ করছে না, ওরা তো চিনতেই পারে না আমাদেরকে। যাদেরকে প্রতিনিধি করলাম তারাই তো আমাদেরকে চিনতে পারেনি। আমগুলোর অবস্থা আর কি, যা চলছে এখন, অন্যান্য সমস্ত ঢুকে যাচ্ছে চারদিকে, দিদির উন্নয়নটাকে আমরা বুঝতেই পারছি না যে কিভাবে ইয়ে করছে আপনি। ভুলাভেদা বাঁশ পাহাড়ির মতো প্রত্যন্ত এলাকায় সরকারি পরিষেবা না পাওয়ায় অভিযোগ তোলেন গ্রামবাসীরা। সমস্যা ওই পুকুর, আমরা খিচুড়া একটা পুকুর, আর আমাদের জল আর কি, জলের সমস্যা ঠিক মতো কাজ মানুষের কাছে তারা পৌঁছয় না, না পৌঁছায় না। তারপরে ওদের পাশে গেলেও আমাদের ওই ঠিক আবেদন করলেও ঠিকঠাক আছে। মন্ত্রীও গ্রামের মানুষের কিছু পরিষেবাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ঘর নেই, অঙ্গনওয়াড়ি সেন্টার আছে, ঘর নেই, পচা পানি, রাস্তা খারাপ, পচা পানি, রাস্তা খারাপ, ঠিক আছে। দুই দুই লোন নাও, ব্যাংক থেকে ঋণ পাও। স্থানীয় বিধায়ক ও সভাপতিকে ধমকও দেন তিনি। গ্রামবাসীদের বলেন, আপনারা আর একবার সুযোগ দিন, কাজ হবেই। আমি এই গ্রামে আছি, এটাকে বলা হয় আগে গত 5-7 বছর আগে এইসব জায়গায় মাওবাদী এরিয়া বলেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের মা, তিনি পরিবর্তন করে দিয়েছেন, মাওবাদী আর নেই। সাধারণ জনসাধারণ মা বোনেরা তারা নিজেদের জীবিকা অর্জন করবার জন্য স্ট্রাগল করছে, এবং তারা দাঁড়িয়ে চাইছে, আমার যুবক ভাইরা নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করতে চাইছে, আরো রাস্তাঘাট চাইছে, আরো জল চাইছে। এইটা হলো মানুষের ডিমান্ড, যত বেশি আমরা দিতে পারবো আরো বেশি করে দেব, আরো বাঁধগুলোকে ভালো করব, এইটাই হলো আমাদের চিন্তা। আমি এখানে ঘুরছি, কোন রকম কোনো অশান্তি নেই, এত সুন্দর পরিবেশ পুরো জঙ্গলমহল এলাকা, যে এখানে আমি বুঝতেই পারছি না কেন লোকে বলে এইসব জায়গায় আতঙ্ক ছিল। কারোর মধ্যে কোনো আতঙ্ক নেই, আমাকে গ্রহণ করেছে যে আমি অভিভূত। কারোর সঙ্গে কেউ যোগ হবে না, MLA কে বলে দিয়েছি আরো বেশি করে যোগাযোগ করতে হবে, তার প্রবলেম গুলো সে সবে মাত্র 2 বছর MLA হয়েছে, অতএব তার অভিজ্ঞতা একটু কম, কিন্তু তার মধ্যেও সবাই মানিয়ে নিচ্ছে। আমার বোনেরা আছে, আমার এই যে বোনটাকে দেখছো, খুব অ্যাক্টিভ এবং সুন্দর, এবং এরকম ভাবে সব বোনেরা মায়েরা সব সুন্দর ভাবে চালাচ্ছে, কোনো আমাদের বিভেদ নেই, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। অন্যান্য জায়গার সাথে সাথে ভাতারের বিভিন্ন স্থানে প্রচার চালানো শাসক দল। প্রার্থীদের সমর্থনে এদিনে প্রচারে পা মেলান সাংসদ মমতা সংগবিতা।
প্রচার পর্ব ঘিরে মানুষের উৎসাহ ছিল নজর কাড়া। পঞ্চায়েত ভোটের প্রচার চলছে জোর কদমে, যদিও প্রচারে অনেকটাই এগিয়ে তৃণমূল কংগ্রেস, বিরোধীদের সেভাবে ময়দানে দেখা যাচ্ছে না। বুধবার পূর্ব বর্ধমান জেলার ভাতারে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মমতা সংঘমিতা। এদিন তিনি ভাতারের বিভিন্ন ব্লকে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালান। এই দিন সাংসদ প্রচারে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচার চালান। এই ভাতার ব্লকে এসেছি, এখন তো আমরা আমাদের ভাতারের যে প্রধান কার্যালয় আছে তৃণমূলের সেখানে বসে আছি। কি করবেন আজকে? আজকে আসলে ভাতার ব্লকটা আমাদের কথা আছে যে আমরা পুরো ভাতার ব্লকটাকে মানে কাছেই মানুষের কাছে যাব, অর্থাৎ মানে পুরো ভাতার ব্লক যদি আমরা ঘুরতে চাই তাহলে তো নিশ্চয়ই আমাদের একটা মানে গাড়ি মিছিল বা কিছু করে সেইটা নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছি। হ্যাঁ, পঞ্চায়েত ভোট উপলক্ষেই আমরা সেটা মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছি এবং বিভিন্ন যে আমরা যে মানুষের সাথে সর্বক্ষণই আছি, আমাদের নেত্রী যে আমাদের সেরকমই নির্দেশ দিয়েছে এবং আমাদের যে পশ্চিম মমতা ব্যানার্জির যে সর্বাঙ্গীন উন্নয়ন, যেমন মানে মানুষের শিশু জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কীভাবে তার পরিকল্পনাটাকে বাস্তবে রূপায়ণ করা হচ্ছে এবং তার সহযোগিতায় যারা আছে, নিশ্চয়ই পঞ্চায়েত লেভেল থেকেই এটা হচ্ছে, তা নাহলে গ্রামে গঞ্জের যে উন্নতি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এদের এরাই তো সেটা করছেন। এদিনের প্রচার সভায় সাংসদ ছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে হুগলির বৈদ্যবাটি চকের ডিভিসি খালে। শেওড়া পুলিশ জিআরপি ও শেওড়া পুলি ফাঁড়ির পুলিশ যৌথভাবে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। হুগলির বৈদ্যবাটি চকের ডিভিসি খাল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। খালের পাড়ে জঙ্গলে মৃতদেহটি পড়েছিল। খবর পেয়ে শেওড়া পুলিশ জিআরপি ও শেওড়া ফুলির ফাঁড়ির পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মৃত ব্যক্তির কবজি থেকে হাত নেই, শরীরে পোড়ার চিহ্ন রয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার ভদ্রেশ্বরের খুড়িগাছি এলাকায় বোমা বিস্ফোরণের একজনের মৃত্যু হয় বলে জানা যায়। যদিও মৃতদেহ উদ্ধার হয়নি, মৃত ব্যক্তির সঙ্গে সেই ঘটনার কোনো যোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বর্ধমান জেলা পরিষদের 8 নম্বর আসনে শাসক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উত্তম সেনগুপ্ত। এলাকায় কোনো উন্নয়ন হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন বেলপাহাড়ির গ্রামবাসীরা। বর্ধমান জেলা পরিষদের 5 নম্বর আসনের প্রার্থী বিশ্বনাথ রায়ের সমর্থনে প্রচার চালানো শাসক দল। বৃহস্পতিবার ভোর রাতে বৃষ্টির জলে জলমগ্ন আসানসোল, নাজেহাল হয়েছে বহু মানুষ। অন্যান্য জায়গার সাথে সাথে প্রার্থীদের সমর্থনে প্রচার চালানো ভাতারের শাসক দল। হুগলির বৈদ্যবাটি চকে ডিভিসি খালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তা। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।